সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরিধানের বাধা কাটল। সেনাবাহিনীর নারী সদস্যদের চাইলে ইউনিফর্মের সাথে এখন থেকে হিজাবও করতে পারবেন, এজন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা এক অফিস আদেশে বলেছে সেনা কর্তৃপক্ষ। কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস AFNS কর্মকর্তা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ ছিল তা সম্প্রতি তুলে নেওয়া হয়। অ্যাডজুট্যান্ট জেনারেল কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক বলে দেয়া হয়েছে। গত 3 সেপ্টেম্বর PSO কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনিফর্মের সাথে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সাথে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল। অফিস আদেশে বলা হয়েছে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের অফিসার AFNS ও অন্যান্য পদবী ইউনিফর্মের কমব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস এবং শাড়ি, এর সাথে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। একই সাথে ইউনিফর্মের কমব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি সাথে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদফতরে 26 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।